জিলহাজ মাসের সময়গুলো যেন আড্ডা আসরে গল্প গুজবে, তারপর সোশ্যাল মিডিয়ার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে এইটা সেটার মধ্যে এই সময় কাটাতে কাটাতে যেন পার না হয়ে যায়। এক সাহাবি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত আমল তো করতে পারি না, ফরজ তো কোনো রকমে করি, বেশি নফল ইবাদত বেশি করতে পারি না, বেশি আবেদ হতে পারি না, আমার শরীর ভালো না, আমারে আপনি একটা সহজ আমল দেন, আপনি বললে ধরে রাখবো, এইটা আমার জন্য নাজাতের কারণ হয়ে যাবে, কিছু সহজ আমাকে দেন। তিনি বললেন, এক কাজ করো, তোমার জিহ্বাটাকে তাজা রাখো আল্লাহর জিকির দ্বারা, তসবিহ পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়বো, তাকবীর পড়বো, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এগুলো বেশি করে আজকার করেন, হাঁটতেছেন, যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, ঘরে আসছেন, জবানকে আল্লাহ তাজা রাখার আমাদেরকে তৌফিক দান করুন।